আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাবো চারটি দেশি মুরগির বাচ্চাকে কিভাবে দুইটি মুরগি দিয়ে আপনি বোর্ডিং করবেন, লালন পালন করবেন, দেখাশোনা করবেন, পরিচর্যা করবেন। তাহলে আসুন আমরা শুরু করি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা প্রথমে কি করবেন, আপনারা যখন দেশি মুরগিকে ডিম দিয়ে কুচে বসাবেন তখন এক কাজ করবেন, সে কাজটা হলো আপনারা চারটা মুরগিকে একসাথে ডিম দিয়ে কুচে বসাইবেন। সম্ভব যদি হয় তাহলে আরও বেশি আপনারা কুচে বসানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের সুবিধা আরও বেশি হবে। তো আসুন আমরা যদি চারটা মুরগিকে ডিম দিয়ে একসাথে কুচে বসাই তাহলে দেখা যাবে সেই ডিমগুলো একসাথে ফুটে বাচ্চা বের হয়ে আসবে। আর একসাথে যদি বাচ্চা ডিম ফুটে বের হয়ে আসে তাহলে কি হবে, তাহলে একটা সুবিধা হবে, সেটি হলো আপনারা ওই চারটা মুরগির বাচ্চাকে দুইটা মুরগি দিয়েই আপনি দেখাশোনা করতে পারবেন, পরিচর্যা করতে পারবেন, বোর্ডিং করতে পারবেন, মা হিসাবে তাদেরকে ব্যবহার করতে পারবেন, আর দুই মুরগি মা হিসাবে চারটা মুরগির বাচ্চাকে নিরাপত্তা দিবে। তো আপনারা কি করবেন সেটি হলো আপনারা আমরা যেটা করেছি আপনারা দেখুন, ওই যে আমরা চারটা মুরগি একসাথে কোচে বসাইছিলাম আর সেইগুলো একসাথে ফুটে বের হয়ে আসছে, যার ফলে আমরা এখন ওই চারটা মুরগির বাচ্চাকে আমরা দুইটা মুরগির নিচে দিয়ে আমরা দুইটা মুরগি দিয়ে চারটা মুরগির বাচ্চাকে বোর্ডিং করব, এবং চারটা মুরগির বাচ্চাকে দুইটা মুরগি দিয়ে আমরা দেখাশোনা, নিরাপত্তা এবং পরিচর্যা করব। তো সমন্বিত ভিউয়ার্স, তাহলে আরেকটা সুবিধা হবে, সেটা হলো যে দুইটা মুরগিকে বাচ্চাদের কাছ থেকে আলাদা করে ফেলবেন, সেই দুইটা মুরগি কিন্তু তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করে দিবে, আর দুইটা মুরগি দিয়েই কিন্তু আপনার চারটা বাচ্চা বোর্ডিং হচ্ছে, তাদের নিরাপত্তা হচ্ছে, তাদের দেখাশোনা হচ্ছে, পালানো হচ্ছে। আর অবশ্যই দেশি মুরগির বাচ্চা ডিম দিয়ে ফুটাইলে মা হিসাবে মুরগিকে তাদের কাছে রাখতেই হবে, কারণ ওই মা বাচ্চাদেরকে খাওয়ান শেখাবে, তাদেরকে নিরাপত্তা দিবে। আর এই বাচ্চাগুলো কিন্তু আপনারা প্রাথমিক পর্যায়ে একটা নির্দিষ্ট স্থানে রাখবেন, কারণ নির্দিষ্ট স্থানে যদি না রাখেন তাহলে কিন্তু অনেক সময় ময়লা পানি খেয়ে ফেলবে, ময়লা পানির মধ্যে পড়ে যাবে, কাঁথার মধ্যে পড়ে যাবে, বা কুকুর বিড়াল তাদের নজর লাগতে পারে, তাদেরকে খেয়ে ফেলতে পারে। এজন্য নির্দিষ্ট একটা নিরাপত্তা জায়গার মধ্যে যদি রাখেন তাহলে সুন্দরভাবে তাদেরকে আপনি পরিচর্যা করে বড় করতে পারবেন, আপনার সফলতা আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওর মধ্যে দেখুন আমরা কি করেছি। ওই যে চারটা মুরগি দেখেন, ওই চারটা মুরগি আমরা একসাথে বসাইছিলাম, ওই চারটা মুরগি একসাথে ডিম ফুটেছে। আমরা ওই চারটা মুরগির বাচ্চাগুলো এখন দেখেন, আমরা দুইটা মুরগি দিয়েই কিন্তু মূলত তাদেরকে আমরা লালন পালন করছি, তাদেরকে দেখাশোনা করছে দুইটা মুরগি, এবং দুইটা মুরগি তাদেরকে খাওয়ান শেখাচ্ছে, নিরাপত্তা দিচ্ছে মা হিসাবে। ওই যে দেখুন আমরা নিরাপত্তা একটা স্থানের মধ্যে রেখেছি, আপনারাও এইভাবে যদি রাখেন আশা করি আপনাদের জন্য ভালো হবে। আর আপনারা যারা ছোটোখাটো খামার গড়ার ইচ্ছা আছে, আপনারা যদি এই পদ্ধতিতে আপনারা মুরগির বাচ্চা পালন করেন তাহলে আশা করি সহজে আপনারা মুরগির খামার গড়ে তুলতে পারবেন, এবং মুরগির খামার গড়ে তুলে আপনারা সহজেই লাভবান হতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।